ডিএসএলআর ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য ডিএসএলআর ক্যামেরাতে কিন্তু বেশ কিছু মুড রয়েছে, যেমন এবি মুড, টিভি মুড, অটো মুড, ম্যানুয়াল মুড। আপনারা যদি আপনাদের ক্যামেরার ডায়ালিং রিগের দিকে তাকান তাহলে সেখানে কিন্তু অনেকগুলো মুড দেখতে পাবেন। তো সেগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা ছবি তোলার কিন্তু মুড। এর মধ্যে এমন একটা মুড রয়েছে যে মুডটা নতুনদের জন্য বেশি কার্যকরী, সেটা হচ্ছে এবি মুড। এবিতে হচ্ছে অ্যাপারচার ভ্যালু। তো এই মুডে কীভাবে ছবি তুলবেন, কখন ছবি তুলবেন, এই মুডে ছবির কোয়ালিটি কীরকম হবে, এই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আপনারা যারা অটো মুড অথবা ম্যানুয়াল মুডে ফটোগ্রাফি করেছেন, তারা যদি এই এবি মুড সম্পর্কে জানেন, তারা কিন্তু ওই দুইটা মুডকে ভুলে আপনি কিন্তু এই মুডের প্রেমে পড়ে যাবেন। তার কারণ হচ্ছে এই মুডে আপনি অল্প সময়ে ক্যামেরার সেটিংস ঠিক করে সুন্দর সুন্দর ছবি কিন্তু নিতে পারবেন। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো হে এভরিওয়ান, দিস ইজ নিয়ন ফ্রম নিয়ন টেক, ফিরছি ইন্টার পর। তো ভিউয়ার্স, আপনারা যারা এবি মুডে ফটোগ্রাফি করতে চান তাদের জন্য এই ভিডিওটি। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ এই ভিডিওতে অনেক আমি গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব এবং গোপন কিছু সেটিংস দেখাবো, যেগুলো জানলে আপনি ক্যামেরা সম্পর্কে যদি কোনো কিছু নাও জানেন, ম্যানুয়াল অথবা অটো মুড যদি কোনো কিছু নাও জানেন, তাহলে কিন্তু আপনি যদি এই একটি সেটিং সম্পর্কে ধারণা রাখতে পারেন তাহলে কিন্তু আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি কিন্তু করতে পারবেন শুধুমাত্র এই এবি মুডে ধারণা থাকার জন্য। তো প্রথমে আপনাদের কী করতে হবে, প্রথমে আপনাদেরকে ক্যামেরাটাকে অন করে নিতে হবে। তো আমি এখন ক্যামেরাটাকে অন করে নিলাম। তো অন করে নেওয়ার পর আপনাদের যে ডায়ালিং রিংটা আছে, তো ডায়ালিং রিংটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনাদের এবি মুডে নিয়ে যেতে হবে। তো দেখুন আমি এবি মুডে নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পর আপনাদের কী করতে হবে, এই যে লাইভ ভিউ বাটন দেখতে পাচ্ছেন, তো এখানে আপনাদের তার আগে একটা ধারণা দিতে হবে, সেটি হচ্ছে আপনারা এই যে ডিসপ্লের মধ্যে যে অনেকগুলো সেটিংস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যানুয়াল মুডের সেটিংস। তো এগুলো কী করতে হবে, আপনাদের কোনো কিছুই পরিবর্তন করতে হবে না, মানে বিশেষ বিশেষ কোনো কারণ ছাড়া কোনো কিছুই আপনাকে পরিবর্তন করতে হবে না। তো এগুলো পরিবর্তন না করে কীভাবে আপনি ছবি তুলবেন সেই বিষয়ে কিন্তু এখন আমি ধারণা দেব। তো তার জন্য আপনাকে কী করতে হবে, তা এই ডিসপ্লে লাইভ ভিউ যে বাটন আছে এই লাইভ ভিউ বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনাদের ক্যামেরা, হয়তো আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন যে এখন আলোটা কম হয়ে আছে, আবার আপনার ক্যামেরাতে আলোটা বেশি হতে পারে, তো যে কোনো ক্যামেরাতে যে কোনো কিছু হতে পারে। তো তার জন্য আপনারা কী করতে হবে, আপনাদের কোনো কিছুই পরিবর্তন করতে হবে না, শুধুমাত্র আপনারা কী করবেন যে যাদের টাচ স্ক্রিন আছে ক্যামেরাতে, এখন বর্তমান সব ক্যামেরাতেই টাচ স্ক্রিন আছে, তো আপনার যে মিটারিং যে মুড আছে, তো এই মিটারিং মুডের উপরে কিন্তু একটা চাপ দেবেন। তো এখানে আমি চাপ দিলাম, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে একটা সবুজ দাগ দেওয়া আছে, তো এই সবুজ দাগটা কিন্তু দেখতে পাচ্ছেন যে মাইনাসের দিকে দেওয়া আছে, তো এখানে জিরো জিরোর থেকে প্লাসের দিকে আপনাকে নিয়ে যেতে হবে। তো আপনি যদি আলোটাকে যদি বাড়াতে চান তাহলে আপনাকে এটাকে ধরে আপনার পরিমাণ মতো বুঝে আপনি কিন্তু এই আলোটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আপনি দেখুন এখানে আমার ভালো দেখাচ্ছে, তো আমি এখানে রেখে দিলাম। তো এখানে রেখে দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন যে এই কোনো একটা এগিন চিহ্ন আছে, তো এখানে আমি চাপ দেবো। চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ক্যামেরাটা কিন্তু আপনার, মানে আমার ক্যামেরাটা কিন্তু ফোকাস হয়ে গেল। ফোকাস হয়ে যাওয়ার পর আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমি কিন্তু ক্যামেরার কোনো সেটিংসই পরিবর্তন করিনি, শুধুমাত্র ক্যামেরাটা অন করে এবি মুডে দিয়ে আমি কিন্তু এই মিটার আলোটাকে কন্ট্রোল করেছি। তো কন্ট্রোল করার ফলে কী হচ্ছে, আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কিন্তু একটা মানে ভিউ এসে গেছে। তো আমি এখানে শাটার বাটনের চাপ দিয়ে আমি কিন্তু একটা ছবি উঠাইতে পারি। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু একটা আমি ছবি তুলে ফেললাম, আমি কিন্তু ক্যামেরার কোনো সেটিংস কিন্তু পরিবর্তন করিনি, শুধুমাত্র এখানে যে লাইভ মানে এখানে যে মিটারিং যে মুড আছে সেটার মাধ্যমে আলোটাকে পরিবর্তন করে আমি কিন্তু মানে সুন্দর একটা মানে ছবি তুলে ফেললাম। তো তাছাড়া আপনি এখান থেকে যে আপনার যে অ্যাপারচার মানে কতটুকু ব্লার নেবেন, আবার কতটুকু ব্লার নেবেন না, এটা কিন্তু আপনি মানে কমিয়ে বাড়িয়ে কিন্তু দিতে পারেন। তো এটা যদি একটু এটা কমিয়ে দেন তাহলে কিন্তু আপনার মানে ব্লারটা কিন্তু একটু বেশি হবে, আর এটা যদি একটু কমিয়ে দেন তাহলে কিন্তু ব্লারটা একটু কম হবে। তো এটার মাধ্যমে আপনি কিন্তু এখানে অনেক সেটিংস কিন্তু পরিবর্তন করতে পারবেন। কিন্তু আপনি যদি ক্যামেরা সম্পর্কে কোনো কিছু নাও জানেন তাহলে কিন্তু আপনি এই মুডের মাধ্যমে অনেক ভালো ভালো ছবি কিন্তু তুলতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ক্যামেরার ডিসপ্লেতে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা
এবিতে আপনারা খুব ভালো ফটোগ্রাফি করবেন। শুধুমাত্র যে এই যে মিটারিং মোডটা আছে সেটাকে চেঞ্জ করার মাধ্যমে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার অনেক সময়টাও কিন্তু কম লাগবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।